দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে শুনছেন আমার কৃষি আমার চাষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে, আমি মোহাম্মদ আবু সাইদ। আজ আমি আপনাকে জানাবো বগুড়া জেলা ধাপের বাজার থেকে প্রেগনেন্ট গাভী গরুর দাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? দর্শক গরুটা অনেক বড় গরু লাগতেছে, অনেক বড় এবং তলা মোটর ভালো লাগতেছে। বড় ভাই আপনি কোথায় থেকে আছেন ভাই? মান্দা থানা না? গরু বয়স কত হচ্ছে? দুই দাঁত না? এই প্রথম বিয়ে না বিয়ে বিয়ে দিছে? দর্শক এটা প্রথম বিয়ে দিছে, প্রথম এর আগে বিয়ে কোন বিয়ে নেই। চা দাম কত ভাই? 3.5 লাখ। দর্শক ক্যামেরা অনেক সময় ছোটো দেখা যায়, আসলে গরুটা অনেক বড়, উনি 3.5 লাখ চাচ্ছে। আচ্ছা কত বলছে একটু বলবেন কি? 300 ভাঙে বলছে না? দর্শক 300 নিচে বল দিছে। আচ্ছা ধন্যবাদ ভাই, ঠিক আছে। দর্শক আমার এই পাশে একটা গরুর দাম জানবো। আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা গরুর বয়স কত হচ্ছে? নতুন জয়েন। দর্শক এই গরু প্রথম গরু হচ্ছে, একটা ছোটো গরু। আচ্ছা গাভীর বয়স কত? কত বলছে? 5-6 মাস কথা বলতেছে? না মিথ্যা কথা বলার দরকার নেই, বলতে সত্য সত্য কথা বলবেন। আচ্ছা চারদিন কত দাম আপনি? 1,80,000। দর্শক উনি 1,80,000 দাম যাচ্ছে। তোলা মোটামুটি ভালো আছে, যাই হোক। আচ্ছা কত হলে ছেড়ে দেবেন আপনি? লাগতেছে। হ্যাঁ ভিডিও করছে স্যার, দাম জানবো আর কি। গরু আপনার নাকি? হ্যাঁ। কোথা থেকে আছেন আপনি? আমি মান্দা। মান্দা থানা না? এই আপনি ব্যবসা করেন কিনা গরু? কিনা গরু। কিনা গরু না, ব্যবসা করেন এর জন্য? তো আপনার কি ফার্ম আছে বাসায়? ফার্ম আছে না? তো গরু কয়টা আনছেন আজকে? চারটে আনছেন। কয়টা বিক্রি হচ্ছে? এখন হয়নি, বিক্রি হয়নি না? তো চাষা এর দাম চাচ্ছেন কত আপনি? 240। নাম করে নিতে হবে না? এখন কেউ কিছু বলছে নাকি এরকম? কত বলছে? 205 বলছে। তাহলে একটু হলে ছেড়ে দেবেন আর কি। আচ্ছা আপনার নাম্বারটা বলবেন একটু। 01736 0736 350 650 652। দর্শক কোনো নাম্বার দেওয়া হলো, আপনার আমার সাথে যোগাযোগ করবেন, এবং যদি এলাকার থাকে তাহলে আপনারা আরও গরু নিতে পারবেন। আচ্ছা আচ্ছা ধন্যবাদ, গরুর দাম জানবো। বড় গরু দর্শক আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই আপনার নামটা কি? আমার নাম শামসুল পরামনি। শামসুল পরামনি, দর্শক ওনার এই গরুর দাম জানবো আমরা। গরু বয়স কত হচ্ছে? বয়স কেবল হচ্ছে দুই দাঁত। কেবল দুই দাঁত না? আচ্ছা গাভীর বয়স কত? গাভীর বয়স 8.5 মাস। দর্শক ওলানটা বড় বড় আছে, অনেক সুন্দর বড় আছে, আমরা ঘুরে ঘুরে দেখতেছি সুন্দর ওলান। আচ্ছা ভাই কত লিটার দুধ হতে পারে? এই গরুর দুধ 25 ওভার হয়ে যায়। 25 কেজি ওভার হবে না? দর্শক ক্যামেরা তো অনেক সময় গরুটা বোঝা যায় না, গরুর ওজন বোঝা যায় না, ছোটো বোঝা যায়, আসলে অনেক বড় গরু। 25 ওভার হবে,
আচ্ছা ভাই, জোড়া চাটাইন কত আপনি? জোড়া দাম স্যার 7 লক্ষ ভাই। 7 লাখ টাকা না? হ্যাঁ স্যার। আর কেমন বলছে কেমন? এখন বর্তমানে 6 ভাঙে দাম আছে। 6 ভাঙে বলতেছে। 5.5 5 যার যেটা কিয়ালি বলছে। হ্যাঁ। 5.5 লাখ দাম বলতেছে। ওসব গরুদের অনেক বড় গরু, যদি আপনার পছন্দ হয় নিতে পারবেন। ওলান মনে সুন্দর গরু আছে। আচ্ছা আপনার নাম্বারটা বলেন তো। দর্শক শামসুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ওনার সাথে গরু নেবেন। আমি ওনার চেহারা দেখাচ্ছি একবারে। আচ্ছা ধন্যবাদ ভাই। দর্শক আমরা অন্য একটা গরুর দাম জানবো। এরা অন্য দুই গরু ছোট গরু। দর্শক এই গরুটার দাম জানবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই গরু গাভীর বয়স কত হচ্ছে? 9 মাস না? আর দাঁত কয়টা হয়েছে? এখন দাঁত এনে নাই। আচ্ছা আপনার চাওয়ার দাম কত? এটা ২১০। দর্শক ছোট সাইজের গরু, একটা মাঝারি ধরনের গরু, 210 বলতেছে। আচ্ছা ওনার থেকে শুনবো আমরা কত দাম নিতে পারে। আচ্ছা কত হলে বিক্রি করবেন আপনি বলেন, কত দেবেন আপনি? আমার 70 হাজার ছেড়ে দেবেন। দর্শক উনি 70-80 হলে ছেড়ে দেবেন। আচ্ছা ধন্যবাদ ভাই, ঠিক আছে। দর্শক আমরা জার্সি একটা গরুর দাম জানবো, সঙ্গে থাকুন। এমনিতে জার্সি গরু দুধ বেশি হয় এবং উলানটা বড় হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? স্যার বয়স কত হচ্ছে? 6 হাজার না? দর্শকের 6 হাজার বয়স হচ্ছে। আর গাব কয় বয়স, কয় মাসের? 8.5 মাস। 8.5 মাস আছে না? আর 1 মাস ওর বিয়ে আর কি। দর্শক লন্ডা মনে হয় ভালো আছে। স্যার চা দাম কত আপনার? 220। আচ্ছা কেমন দাম বলছে যদি বলতেন একটু? 60-65-70 বলতেছে। দর্শক 1,60-65-70 বলতেছে। গরুটা অনেক বড় গরু আছে এবং দুধের গরু, জার্সি গরু। আমরা পিছন থেকে উলানের সাইজটা দেখাচ্ছি।